কামদুনি কাণ্ডের রায় ঘোষণা 2013 7ই জুন কামদুনিতে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। ঘটনায় মূল অভিযুক্ত ছিল 9 জন। এই ঘটনার 10 বছর পর এদিন রায় ঘোষণা হলো। রায় পর আদালত চত্বরই কান্না ভেঙে পড়েন কামদুনি কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল। তিনি বলেন, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে রাজ্য সরকারের উকিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিচার দিতে পারলেন না। কাণ্ডের রায় ঘোষণায় ফাঁসি সাজাপ্রাপ্ত একজনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দুজনের সাজা পাল্টে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। রেহাই দোষী সাব্যস্ত ইমানুল ভোলানাথ আমিনুরও। রায় দোষী সাব্যস্ত আনসার আলী মোল্লা, সাইফুর আলী মোল্লা ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ফাঁসির সাজা হয়েছিল অভিযুক্ত আমিন আলী, এদিন বেকসুর খালাস করা হয়েছে তাকে। এর আগে নিম্ন আদালত রেহাই ইমানুল হক, ভোলানাথ নস্কর ও আমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। রায় রেহাই দেওয়া হয়েছে তাদেরও। এদিন রায় পর আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়ে মৃতার ভাই। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।